আজকে আমরা বানাচ্ছি তেঁতুল মাখা। তো আপনারা তেঁতুল মাখার উপকরণ গুলো দেখতেছেন, প্রথমে আছে তেঁতুল, হুম তারপরে আছে এটা বিলাতি ধনিয়া পাতা, এটা আছে লঙ্কা, চিনি আর পরিমাণ মতো লবণ। তো দেখা যাক, শুরু করা যাক, আমরা কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে। আর সবাইকে বলবো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন গাইস, সবাইকে এটাই অনুরোধ। আর এটা খুবই একটা সুস্বাদু এবং টেস্টি খাবার হয়, তো সবাই যারা ধর যাদের মুখে একটু রুচি নেই তারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই, অনেক অডিয়েন্স রয়েছে, সবাই এখানে খাওয়ার জন্য সবাই রেডি আছে। তো আমাদের এই ডিশটা এখনই কমপ্লিট হয়ে গেলেই সবাই এখানে খাওয়ার জন্য সবাই হা করে আছে। তো ঠিক আছে, দেখো এখন কাটাকাটি স্টার্ট হয়ে গেছে। তো এটা নর্মাল, হ্যাঁ এটা কিন্তু চপিং বোর্ড না, বাট সবাই এটা ইগনোর করো প্লিজ, চপিং করে নেওয়া হলো ধনিয়া পাতা গুলো। লঙ্কা গুলো আমরা কেটে নিচ্ছি, দেখুন আপনারা সবাই, একদম ছোট করে কাটতে হবে, একদম যত ছোট হবে অত খেতে বেশি ভালো লাগবে। দেওয়ার পর চিনি এতগুলা লাগবে না, চিনি, হ্যাঁ চিনি একটু, যারা একটু বেশি মিষ্টি খায় তাদের একটু পরিমাণটা একটু বেশি হবে, আর মিষ্টি হয়ে যাবে, হ্যাঁ একটু হালকা কমিয়ে, কারণ অলরেডি তেঁতুলটাও মিষ্টি আছে না। তেঁতুল দেবো, এবার হালকা করে এর মধ্যে জল দিও, হালকা জল দিতে হবে তাহলে একটু জিনিসটা ম্যারিনেট করে নিই। দাঁড়াও আগে আমি একটু দেখি নিজেই, হালকা জল দিয়ে দিতে হবে এখানে, তাহলে জিনিসটা একটু মাখা মাখা হবে আর খেতে ভালো লাগবে, বেশি দিও না তেল তেল। আর এটা অ্যাকচুয়ালি একটা মুখরোচক খাবার, ঠিক আছে, যাদের মুখে ধরো রুচি নেই বা কোনো কিছু খেতে ভালো লাগছে না তারা অবশ্যই একটু ট্রাই করবে, আর স্পেশালি মেয়েরা তো এটা অনেকই খায় তেঁতুল যেহেতু, তাই না? শুক্রুর বউ খাবে প্রেগনেন্ট হলে, তো দেখে নাও এর নাম হচ্ছে শুক্রু, ঠিক আছে, ভালো নাম জীবন, আর এর নাম হচ্ছে রোহিত, আর তোর নাম কি ভাই? রাহুল। আচ্ছা এদিকে হচ্ছে দুই ভাই আছে, অভয়, বলবি তোরা এত সাতকে, এত সাতকে খুব ভালো লাগতেছে আমার, দেবো তো দেখো আগে ট্রাই করি, না একটু মাখতে হবে, একটু মাখতে হবে, একটু মাখতে হবে, পেঁয়াজ কেউ দেয় নাকি? পেঁয়াজ আবার তেঁতুল মাখে পেঁয়াজ, বাহ খুবই দারুণ হচ্ছে, এরকম এরকম হচ্ছে, হ্যাঁ ভালো করে একদম থেতে থেতে করতে হবে এটাকে, একদম লুকটা কিন্তু দারুণ হয়েছে, তাই না? ও বাহ দেখো কতটা সুন্দর হয়েছে মাখাটা, পুরো জিভে আমার জলই চলে আসছে এখন থেকে, একদম দারুন দারুন দারুন, জাস্ট অসম। যেটি দেখো তো ট্রাই, মার ট্রাই করে দেখো কেতে কেমন লাগছে তোমার, কে বলবা কেমন হয়েছে, সবাই একটু রিয়াকশন করে দেখছে কেমন লাগছে, সবাই রিভিউটা দিও কেমন লাগছে খেতে, ভালো লাগছে না? আচ্ছা আমাদের পদ্মুত ভাই খেয়ে দেখলো, বললো যে তাও নাকি খুব ভালো লেগেছে খেতে, সবাইকে কম আছে, ঝালটা কম আছে, বাট ঠিক আছে, সবাইকে পরিবেশন করা হচ্ছে, সবাই খেয়ে দেখুক রিভিউটা দিক কেমন হচ্ছে খেতে, খেয়ে বলো কেমন লাগছে, আমার তুই খাকে বল কেসে লাগলো, তুই দেখো অবাক একটু দেওয়া হলো, বহুত আচ্ছা, কেমন টেস্টি খাওয়ার পরে কেমন লাগছে, অনেক ভালো লাগতেছে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, এত সাতকে দারুন দারুন খেতে খুবই ভালো লাগছে, সবাই সিম্পলি জাস্ট একটু কম সময়ের মধ্যে এটা করে খেতে পারেন, খুবই ভালো লাগছে,
তো সবাই অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে অন্য ভিডিওতে। আমি পুরো খাচ্ছি বলছি রেবুটা একদম ইয়াম ইয়াম। হাত তো চটপটি খাবার তো টেস্ট হয়েছে এখানে। আমি নর্মালি এত টক বেশি খাই না, ঠিক আছে, বাট তাও দেখি এত এটা এতটা ভালো লাগছে যে খেতে ইচ্ছে করছে আরো খাই। লঙ্কা লাগতো, লবণ চিনি ঠিকই আছে, তুমি তার মানে লবণ খাও বেশি। বাই গাইস, টাটা, টেক কেয়ার, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব।